আপনারা দেখছেন চ্যানেল আই। বিরতির পর আবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এক বছর পূর্তি উপলক্ষে বার্মিংহামের সি পোর্ট সেন্টারে চলছে বাংলাদেশি মাছের বিশেষ অফার। ভালো মানের মাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অফার নিয়ে বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে। এক বছর পূর্তি উপলক্ষে বার্মিংহামের সি পোর্ট সেন্টারে চলছে মাছের বিশেষ অফার। সস্তায় বাংলাদেশি মাছ কেনার সুযোগ গ্রহণ করতে সি পোর্ট সেন্টারে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের মাছ অল্প মূল্যে কিনতে পেরে ক্রেতারাও অত্যন্ত খুশি। আজকে এখানে জেনুইন মাছের সেল চলছে। এখানে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা অত্যন্ত হেল্পফুল। জেনুইন মাছ বাংলাদেশ থেকে এসেছে এবং অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। বার্মিংহামের সি পোর্ট সেন্টারে জনপ্রিয় ডায়মন্ড ব্র্যান্ডের বোয়াল, ইলিশ, রুই, আইশ সহ ছোট বড় বিভিন্ন মাছের বিশাল ভান্ডার থাকায় ক্রেতারা তাদের পছন্দের মাছ ক্রয় করতে পারছেন অতি অল্প মূল্যে। 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অফার চলবে 7ই জানুয়ারি পর্যন্ত। অল্প মূল্যে ভালো কোয়ালিটির মাছ বিক্রয় করে ক্রেতাদের সন্তুষ্টি আর ব্যবসার সুনাম অর্জন করাই এই বিশেষ সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সি পোর্ট সেন্টারের কর্তৃপক্ষ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। গত 29শে ডিসেম্বর ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এক মহাসমাবেশ করে ওল্ডহ্যাম 18 দলীয় জোট। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, ওল্ডহ্যামের ঐতিহ্যবাহী শাপলা চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তারা বিরোধী দলীয় নেতা খালেদা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং পুলিশের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবীদের উপর ও ঢাকা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা মনে করেন সরকারের এই ধরনের আচরণ বাংলাদেশের রাজনীতি আরও সহিংস ও সংঘাতময় করে তুলবে। 18 দলীয় জোট নেতা জালাল জামাল উদ্দিনের সভাপতিতে ও মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন 18 দলীয় জোট নেতা হাফিজ জুনায়েদ আহমেদ, মাওলানা নোমান আহমেদ, নানু মিয়া, মিজানুর রহমান, আব্দুল কায়ুম তালুকদার প্রমুখ। মার্চ ফর ডেমোক্রেসি সমর্থনে স্পেন বিএনপি পক্ষ থেকে মাদ্রিদে এক বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। আমাদের মাদ্রিদ প্রতিনিধি চৌধুরী রায়হান জানান, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পঙ্খির পরিচালনায় স্পেন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদার বলেন, দেশ ও জাতিকে মহা সংকট থেকে মুক্তির লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে সকল গণতন্ত্রকামী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন দুলাল আহমেদ, শরীফ মনিরুজ্জামান, রমিজ উদ্দিন, আবু জাফর রাসেল, বিএনপি নেতা আসাদুজ্জামান রাজ্জাক, সাদিকুর রহমান মানিক প্রমুখ। ম্যানচেস্টারের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার সকলের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানচেস্টার এনটিবি ইউরোপের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের সাবেক চেয়ারম্যান মান্নান খান, কমিউনিটি নেতা কামাল উদ্দিনের প্রাণবন্ত পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মানাম, খন্দকার সুপি মিয়া, আসিক মিয়া সিজিল। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর আহমেদ আলী, সাংবাদিক গাউসুল ইমাম চৌধুরী সুজন, এমাত চৌধুরী, ববি বক, জাবেদ আহমেদ, নাজবা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বর্তমান সময়ের মিডিয়ার গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিশেষে লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী নূরজাহান ও মমতা সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব অটুট এবং গণতন্ত্র অব্যাহত রাখতে সর্বোচ্চ ত্যাগ এবং লড়াইয়ের শপথ নেন ওল্ডহ্যামে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা। সেই বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে চলমান রাষ্ট্রীয় সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে উপস্থিত জনতারা দুই হাত তুলে এই শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ আজ অস্তিত্বের সংকটে। আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কেডাররা সম্মিলিতভাবে বিরোধী দলের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, প্রকাশ্যে গুলি করে মানুষ খুন করছে। বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচনই শুধু নয়, এই লড়াই হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের লড়াই। দলমত নির্বিশেষে সবাইকে এই লড়াইয়ে অংশ নিয়ে দেশ বাঁচাতে আহ্বান জানান। গ্রেটার ম্যানচেস্টার সেভ বাংলাদেশ আহ্বায়ক নোমান আহমেদের সভাপতিতে ওল্ডহ্যাম মুসলিম সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য 18 দলীয় জোট নেতা মুক্তিসার সদরুদ্দিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক, আব্দুল কাদের সালেহ, ব্যারিস্টার নজরুল ইসলাম, ওলিউল্লাহ নোমান প্রমুখ। বাংলাদেশ যুব সংঘ লিডসের হলে গত 25 ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। ডিসেম্বর হলো বাঙালির বিজয়ের মাস, আনন্দ উৎসবের মাস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের চূড়ান্ত বিজয়। তাই এই মাসটি এলেই দেশের ন্যায় প্রবাসেও বাঙালিরা বিজয়ের আনন্দে মেতে উঠেন। ক্রিসমাসের ছুটির অবসরে বাংলাদেশের 42তম বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা, গান ও নৈশভোজের মাধ্যমে সুন্দর একটি সন্ধ্যা কাটালেন হল এবং হাম্বার রিজন প্রবাসী বাংলাদেশিরা। হল যুবসংঘ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে আনন্দ উৎসবের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি সৈয়দ মুয়াজ্জিল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুয়েলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সালিক তরফদার, কমিউনিটি নেতা মাহবুব আলম, মোহাম্মদ আব্দুল বাসিদ, রাধা কান্তি ধর এবং আব্দুল কাদের সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকল বয়সের নারী পুরুষ, বিশেষ করে শিশুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। এদিকে আয়োজকরা মনে করেন, এ ধরনের অনুষ্ঠান প্রতিটি বাঙালি অধ্যুষিত এলাকায় করা খুবই জরুরি, কেননা এ সকল জাতীয় দিবসগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা যায়। চ্যানেল স্টার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। স্মরণ করছি বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি আমাদের তিরস্কৃত শহীদদের, স্মরণ করছি আমাদের ভাষা সৈনিকদের, স্মরণ করছি আমাদের দুলক্ষ মা বোনদের। ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা যাতে বুকে লালন করতে পারি। হল থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 সহ পাশের হার বেড়েছে। 2012 সালের চেয়ে এবছর পাশের হার বেড়েছে 0.70%, আর জিপিএ 5 পেয়েছে 4384 জন। রাজনৈতিক অস্থিতিশীলতা অবস্থায় এমন ফলাফল সন্তোষ প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মান্নান। আর স্কুল প্রাঙ্গণে ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। চলতি বছরে জিএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার 91.15%, গত বছর পাশের হার ছিল 90.45%। এই পাশের হার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের উৎসাহিত করবে বলে বিশেষজ্ঞদের অভিমত। জনবহুল বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরের অগ্রযাত্রা সরকারি বেসরকারি সকল উদ্যোগের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অবদান অন্যতম। নানা প্রতিকূলতার মধ্যে বিশ্বমন্দা এই সময়ে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক দুর্যোগ, আর্থিক সহায়তা দানে প্রবাসীদের ভূমিকা জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত ম্যানেজার জেনারেল নাজমুল ইসলাম। গোলাপগঞ্জের ভাগা ইউনিয়নের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগা বটরতল বাজার ক্লাসিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের 550টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জগলুল আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাগা ইউনিয়নের বিশিষ্টজনেরা।
এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বাজপার ডেমোক্রেসির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাজ্য 18 দল। নৌকামার্কের সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত। নর্থ ওয়েস্ট লন্ডনে এমপি পদপ্রার্থী টিউলিপ সিদ্দিকের ইলেকশন ক্যাম্পেইন। এই ছিল আমাদের আজকের আয়োজন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।